হাজারো ব্যথা বেদনারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, জ্ঞানের প্রদীপ তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, জ্ঞানের প্রদীপ তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। হে না খে তুমি দিন প্রচারের তরে, নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সনামধন্য যোগ্যতম সভাপতি উপস্থিত মঞ্চে বসে আছেন, অত্র এলাকার কৃতি সন্তানগণ, আমন্ত্রিত অতিথি ও বক্তাবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, সকলকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কিছুই আলোচনা শুনেছেন ফজিলাতুল শেখ জনাব আব্দুল কুদ্দুস সাহেব হাফিজাহুল্লাহ, অনেক কথা বলেছেন, কি বলেছেন সেটা আমি অবশ্য শুনিনি, আপনারাই ভালো শুনেছেন আলহামদুলিল্লাহ। ওনার গলার কণ্ঠটাও খুব মিষ্টি, ভালো গজল গাইতে পারেন। আমি অত মিষ্টি গলার বা সুরওয়ালা বক্তব্য রাখি না। আমাকে এখানে যিনি দাওয়াত করে এনেছেন উনি নিশ্চয়ই এটা জেনেছেন যে আমার বক্তব্যগুলি কেমন হয়, ইউটিউবে দেখে তবে আমাকে এনেছে। আমি তার ব্যতিক্রমী কোনো আলোচনা করতে পারবো না, ব্যতিক্রমী কিছু কথা বলতে পারবো, হয়তো ভিন্ন কোনো কথা শোনাতে পারবো, কিন্তু ঢং আমার পাল্টাবে না, আমি ওইভাবেই বলবো। আর একটা কথা আপনাদেরকে বলি, এই মেয়েরা যারা আছেন এই আপনারা চুপচাপ মেরে বসুন, আর যার কথা বলার ইচ্ছা হবে এখান থেকে বাড়ি চলে যান, বদমাইশি করার জায়গা পায় না। এটা কোরআনের মজলিস, এটা মাথায় রাখতে হবে না, যেটা আমি কোরআন শুনতে এসেছি। দুনিয়ার গল্প সব এখানে করতে এসছে। এ মেয়েরা যারা আছেন কোনো কথা বলবেন না, আপনি চুপচাপ মেরে বসুন। ছেলেরা যারা আছেন বসুন। সারা পৃথিবীর সমস্ত কিছু পদ্ধতি চেঞ্জ হচ্ছে, সমস্ত পদ্ধতি, শুধু আমাদের মানুষের মধ্যে কোনো জিনিস চেঞ্জ দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়।
দেখতে পাওয়া যায় না। আপনি যখন বাড়িতে যান তখন আপনার স্ত্রীকে বলেন ঠিক এইভাবে, কই গো কোথায় আছো, এরকম করে কেউ বলে? আপনি আপনার স্ত্রীকে যদি বলেন বাড়িতে গিয়ে, আয়েশার মা আমাকে ভাত দাও, এরকম করে কেউ বলে? আপনি আমাকে বলছেন মাওলানা মমতাজুল ইসলাম সাহেব ভালো আছেন, এরকম ভাবে বলেন? মাওলানা মমতাজুল ইসলাম সাহেব কেমন আছেন, কেউ বলে এরকম করে? আর শুধু ধর্মের কথা বলতে গেলে এরকম করে বলা লাগে, তাই না? সব কথা একটা একটা করে বলতে হয় মানুষ যাতে বুঝতে পারে। আর আমরা এত মানে বুঝে বেশি বুঝে গেছি যে ধর্মের কথাটা শুধু এইরকম করে বলতে হয়। কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা একটা করে বলবো। আমি এখানে এসেছি, আমার ব্যাংকে আগে টাকা লাগিয়েছে তবে এসেছি, আমি বাস্তববাদী কথা কিছু বলছি, শুনুন। আমাকে আগে টাকা দিয়েছে ভাই তবে আমি এখানে এসেছি। আর এই জলসাটা টোটাল করতে খরচা হয়েছে মিনিমাম ধরে নেন 1,00,000 টাকা, তাই তো? 1,00,000 টাকা। তো এই 1,00,000 টাকা আপনি খরচা করলেন আপনার গ্রাম থেকে কি জন্য? কিছু ধর্মের কথা শিখবো এই জন্য, তাই তো? কিছু জানবো মানবো এই কারণে তো, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? নেই। তাহলে আপনাকে আমি এখানে মিনিমাম 20টা হাদিস বলবো, আর 20টা থেকে 30টা কোরআনের আয়াত বলবো, বলে চলে যাব। এতে আপনার অনেক কিছু শেখা হবে। আমি চাই না যে আপনাকে কোনো কেচ্ছা কাহিনী এখান থেকে ওখান থেকে কিছু ঘটনা বলতে, এরকম আমার ইচ্ছা হয় না। তবুও পরিস্থিতির অনুকূলে হয়তো সেগুলো বলতে হতেও পারে, পরিস্থিতির অনুকূলে। আপনারা যারা বসে আছেন, আমি সব জায়গাতেই বলি, আজকেও বলে দিচ্ছি কথাটা, একটা হাদিস আপনাকে সব জায়গাতে বছর আমি বলছি, এখানেও বাদ দেব না, হাদিসটা বলছি, মন দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, একটা লোক এসেছে, এসে বলছেন যে রাসূলাইনি কানা ফি বানি ইসরাঈলা, আল্লাহ নবী আপনাকে আমি বানি ইসরাঈলদের দুটি লোক সম্পর্কে জিজ্ঞাস করব, জানব। বানি ইসরাঈলদের দুটি লোক আছে, একটি লোক হচ্ছে আহাদুহুমা আলিমান, সে হচ্ছে আলেম, সে কি আলেম? তার কাজ কি? ইউসাল্লিল মাকতুবাত সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস, তার ফরজ নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে জান্নাত জাহান্নাম মিজান ফুলসিরাত কবর হাসর এই সব ব্যাপার নিয়ে আলোচনা করে, একজন আলেম। আর একটা লোক ইয়াসুমুন নাহার ওয়াকুমুল লাইল, সারা রাত রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। তা প্রশ্নকারী আবার আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আইয়ুহুমা আফজাল, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় কে? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই আলেম আল্লাহর নিকটে অধিক প্রিয় যে নামাজের পরে পরে বসে মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে, ওই আলেম আল্লাহর নিকটে বেশি প্রিয়। কার থেকে প্রিয়? না যে লোকটা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, ওই লোকটার থেকে বেশি প্রিয়। তার মানে বোঝা গেল হাদিস থেকে যে একটা লোক যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তার পাগুলো যদি ফুলে যায়, এই লোকটা আল্লাহর কাছে যত ভালো হতে পারবে তার থেকে বেশি ভালো হতে পারবে দিনের জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় বসলে। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের গ্রামটার নাম কি? কসবা পুকুর, কসবা কুমরল, জীবের আড় ভাঙাই মুশকিল, কসবা কুমরল।
এই কসবা কুমড়লের একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে গেরামে সেজদাতে গিয়ে মারা গেছে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে। আচ্ছা বলুন তো, লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নামে যাওয়ার? বলুন, কথা বলুন, জান্নাতে যাওয়ার। আল্লাহু আকবার! জান্নাত মানে সাংঘাতিক ব্যাপার। জান্নাত মানে কি? সাংঘাতিক ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইনাবা ওয়া কাজবা ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা। জান্নাত এমন একটা জায়গা, কেউ যদি ওখানে বসে বসে ভাবে যে একটু আপেল খাবো, তা আপেল এমনিতেই চলে আসবে, ওকে আর চাওয়া লাগবে না। কেউ যদি মনে করে বেদানা খাবো, খাওয়ার ইচ্ছা হয়েছে, তা বেদানা এমনিতেই চলে আসবে, ওকে চাওয়া লাগবে না যে বেদানাটা কই, বলা লাগবে না। এলাম কি জান্নাত? জান্নাত কেমন? বলছে জান্নাতে প্রত্যেক শুক্রবারে একটা করে হাট বসবে, প্রত্যেক শুক্রবারে। তা হাটের ভিতরে একটা করে জান্নাতি একটা করে তাঁবু টাঙাবে। ভালো করে শুনছেন, একটা করে তাঁবু টাঙাবে। আর জান্নাতের ভিতরে 70টা করে কি দেওয়া হবে? কে? হুর। একটু জোরে বলুন, হুর। হুর মানে? এই হুর মানে কি? হ্যাঁ ভালো বলেছো, হুর মানে মহিলা। মানে মহিলা ছাড়া আর কিছু বুঝে না, বুঝলেন না? মেয়ে ছেলে ছাড়াও আর কিছু বুঝে না। এই হুর মানে যদি মহিলারা হবে, তা মহিলারা জান্নাতে গিয়ে কি শুধু তরকারি রান্না করবে? ওরা জান্নাতে কি করবে? ওদেরও তো কিছু করা লাগবে। কোরআনের অনেক শব্দ আছে যেগুলো আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি, আজও পর্যন্ত উদ্ধার হয়নি। মানে পৃথিবীতে একটা আশ্চর্যজনক কিতাব, তার নাম কোরআন। এইটাই আশ্চর্য যে 1500 বছর পরেও অনেক শব্দ আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। হুর মানে সবাই আমরা জানি মেয়ে ছেলে। আপনি আরবি ডিকশনারি খুলে দেখুন, আপনি মোবাইলে অ্যাপস নামান, হুর মানে কি? হুর মানে বিপরীত লিঙ্গ। পুরুষের জন্য নারী, নারীর জন্য কি? পুরুষ। তা জান্নাতে 70টা করে হুর থাকবে ওই তাঁবুর ভিতরে বসে। একটা হুর তাঁবুর এই জায়গায় থাকবে, আর একটা হুর তাঁবুর এই জায়গায় থাকবে, আর একটা হুর এখান থেকে এই জায়গাটায় থাকবে, ধরে নেন। তা হাদিসে বলা হচ্ছে যে একটা হুরের সঙ্গে একটা পুরুষ মানুষ প্রেম ভালোবাসার পরে আর একটা হুরের কাছে যাবে, বলছে যেতে টাইম লাগবে 70 বছর। একটা দ্রুতগামী ঘোড়া যতটা রাস্তা দৌড়িয়ে যেতে পারে ততটা রাস্তা, একটা হুরের থেকে আর একটা হুর 70 বছর যদি লাগে, তাহলে 70টা হুরের কাছে পৌঁছাতে কত বছর লাগবে? এইবারে তাহলে বলুন তো তাঁবুটা কত বড়? বুঝতে পারছেন জান্নাতকার নাম? তাঁবুটা তাহলে কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু দাহাদা বলে নাম, ওনাকে বলছেন কাম্মিন ইজকিম দারাহিন ইয়া আবা দাহাদাই। হাদিসে শব্দ এসেছে, বলছে অন্য একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন আবু দাহাদা তুমি যে উত্তম কাজ করেছো, কি কাজ? ওটা বড় ঘটনা বলছি না, একটা এতিম বাচ্চাকে একটা জিনিস দান করেছিল। তা আল্লাহ নবী বলছেন আবু দাহাদা তুমি যে এত ভালো কাজ করেছো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর জান্নাত শুধু দিবে না, জান্নাতে তোমার জন্য একটা খাজুরের গাছ তৈরি করা হবে, একটা গাছ জান্নাতে তোমাকে দেওয়া হবে। তা আবু দাহাদা তখন বলছেন আল্লাহ নবী জান্নাতের গাছটা কত বড় হবে, আমাদের মদিনার মতো জান্নাতের গাছটা? তা আল্লাহ নবী বলছেন জান্নাতের গাছটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে, জান্নাতের একটা খাজুর গাছের ছায়া তবুও শেষ করতে পারবে না। আপনার ভাবনার মধ্যে আছে? এটার নাম জান্নাত। এবার আপনাকে যেটা বলছিলাম, তাহাজ্জুদ পড়তে পড়তে সেজদাতে মারা গেল লোকটা, যাওয়ার সম্ভাবনা বেশি কোথায়? কোথায়? জান্নাতে। রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে মেন রোডের উপরে, বা শিলিগুড়ি NH 34 এর একদম সংলগ্ন,
আপনি একটা পানের দোকান করবেন, 20 হাত বাই 20 হাত একটা জায়গা কিনবেন। আচ্ছা বলুন তো এই জায়গাটার মূল্য কত টাকা হতে পারে? 5 লাখ টাকায় পাওয়া যাবে? হবে 10 লাখ? তারও মনে হয় বেশি লাগবে, টাকা থাকলেও পাবেন না জায়গা, তাই না? লোক যেখানে পেচ্ছাপ করে তার দাম 20 লাখ টাকা শতক। রায়গঞ্জের মাটিতে ডাক্তার বাবু ইঞ্জেকশন দেওয়ার পরে ডাস্টবিন হিসাবে যেখানে ব্যবহার করে ওই জায়গাটার দাম 20 লাখ টাকা শতক, ঠিক বলছি না? তাহলে পেচ্ছাপ করার জায়গাটা যদি 20 লাখ টাকা শতক হয়, তাই এত বড় জান্নাত সোনা দিয়ে তৈরি, মতি দিয়ে গাঁথা, মুক্তা দিয়ে সাজানো, হীরা দিয়ে সাজানো, এই জান্নাত আপনি ভাবছেন কি করে যে শুধু রাতেই তাহাজ্জুদ পড়লে চলে যাব? আপনাকে কোষ্টি পাথরে যাচাই করা হবে এই লোকটা জান্নাতের উপযুক্ত কিনা। তাহাজ্জুদ পড়তে পড়তে যে লোকটা মারা গেল ওর প্রথমে হিসাব নেওয়া হবে। এসার নামাজ পড়ে লোকটা যে ভাত খেয়েছে ওই চালের টাকাটা কোথা থেকে এসেছে এটা আগে বল। চালের টাকা যদি ভেজাল হয়ে যায় তাহলে নামাজ হবে? পেটের খাদ্যটা যদি হারাম হয় নামাজ হবে কবুল? তাহাজ্জুদ পড়ে পড়ে ওর কপালে ঘাঁটা পড়ে গেলেও ওর কোনো 10 পয়সা নামাজের দাম নেই, ও জান্নাত যেতে পারবে না। আল্লাহ প্রথমে জিজ্ঞেস করবে, এসার নামাজ পড়ে ভাত খেয়ে তুমি তাহাজ্জুদে দাঁড়িয়েছ, এটা কি লটারিতে টাকার পড়েছিল ওই টাকা দিয়ে ভাত খেয়েছ? পরে জমি ফাঁকি দিয়েছ, বুনকে জমির ভাগ দাওনি, ওই জমিতে চাষ করে ধান হয়ে ওই চাল দিয়ে ভাত খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছ? এইটা আগে হিসাব করা হবে, তারপরে জান্নাত জাহান্নাম। এবার বলছি, আচ্ছা যারা বসে আছেন এখানে, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক মারা গেল ধরে নেন, বা জলসা থেকে বাড়িতে যাওয়ার সময়তে রাস্তাতে একটা লোক হোঁচট খেয়ে মারা গেল, বলুন তো এই লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি না জাহান্নামের? মানুষ আর বলবে না প্রথমটা গোলমাল হয়ে গেছে ওই জন্য, তাই না? দেখছে প্রথমটা গোলমাল, লাস্টেরটা হয়তো একেবারে ভুল হবে। আবার কেউ কেউ বলে দিচ্ছে না হুর মানে মেয়ে ছেলে, ভুলই বলছে মানুষ। এই এখান থেকে একটা লোক যদি বাড়িতে যাওয়ার সময় রাস্তাতে যদি হোঁচট খেয়ে পড়ে যায়, আল্লাহ নবীর ভাষা অনুযায়ী কোন মানুষ যদি দিনের জ্ঞান শিখব বলে বাড়ি থেকে বার হয় আর রাস্তায় যদি মারা যায়, আল্লাহ নবী বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, লোকটা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে ফেরত না আসে ও শহীদের দরজা পেয়ে যায়। ভাবতে পারছেন আপনি কথাটা? ভাবা গেল, শহীদের দরজা পেয়ে যাবে। আমার এখানে বক্তব্যের বিষয়বস্তু বেঁধে দিয়েছেন, বুঝলেন? বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে এই যে সারা ভারতবর্ষের মুসলমানদের অবস্থা আর সারা ভারতবর্ষে মুসলমানদের কি অবদান, এই ব্যাপারে আপনি অবশ্যই আলোচনা রাখবেন, আর সামাজিক অবস্থা। কিন্তু এখানে বক্তব্য ওই রকম ধরনের দেওয়ার আমি কই পরিবেশ দেখতে পাচ্ছি না, কারণ এই মেয়েগুলোর প্যান্ডেলটা আলাদা করতে হতো, বুঝলেন তো? আর যারা আছেন ভাই একটু দয়া করে এদিকে আসুন, আমি বহু দূর থেকে এসেছি, আমার কথাটা শুনুন, একটু আগে আসুন তো, আগে আসুন, আপনাকে আমি অনেক কথা বলবো আজকে, একটু আগান আল্লাহর রাস্তায়, একটু আগে আসুন না ভাই। ছি ছি ছি, আপনাদের এখানকার মানুষ এইরকম যে মেহমানের কথা শোনে না, একটু আগে আসুন, এই বসুন, আপনারা ভিতরে চলে যান, এই আসুন আসুন, এই আসুন আগে আসুন, আগে চলে আসুন, হ্যাঁ বসে যান, বসুন বসুন, মাশাআল্লাহ বসে যান বসে যান। এই এই কথা বলিও না, এ ক্যামেরা করাওয়ালা কথা বলিও না, কিন্তু তুমি চুপচাপ মেরে বসো, আমি তোমার জন্য এসেছি অনেক দূর থেকে, এই বসুন। আর যারা বসবে না ওদের নিশ্চয়ই অ্যালার্জি আছে, তাছাড়া বসবে না কেন? ওদের জলসার ব্যাপারে অ্যালার্জি আছে, তাছাড়া বসতে চাইছে না কেন? জি বসুন সবাই। ভারতবর্ষ মুসলমানদের অবদানের ব্যাপারে বলা হয়েছে আমাকে বলতে, তা ওই ব্যাপারে কি কি আমি কিছু সত্য ইতিহাস আপনাদের সামনে বলতে পারি? হ্যাঁ, এখন এই কথা বলে যদি রাস্তাতে আমায় কেউ আটকায় তাহলে আমাকে রায়গঞ্জ পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাবে তো? তাহলে বলা যাক ইনশাল্লাহ। এটা আপনারা জানেন
যে সারা ভারতবর্ষে আজকে মুসলমানদের উপর একটা স্টিম রুলার চলছে।